সেই ব্যথাটা আজও রয়ে গেছে, আজও রয়ে গেছে আমার বুকের ভেতর। তুমি চলে যাওয়ার পরও কিছু ব্যথা রয়ে গেছে। শেষে যখন যাওয়ার সময় তুমি বললে যে আবার আমাদের দেখা হবে, কিন্তু কই, সেই দেখা তো আর আজও হলো না আমাদের। সেই যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা আজও বেঁচে আছে আমার মনের মধ্যে। যখন তোমাকে ফোন করতাম, তুমি আমাকে ফোন করতে করতে, কথা বলতে বলতে বলতে, একটু দাঁড়াও আমার বাড়িতে কেউ এসেছে, একটু দাঁড়াও আমার বাড়িতে লোক এসেছে, আমার একটু কাজ আছে। কিন্তু আসলে সেদিন কি তোমার আদৌ বাড়িতে কেউ এসেছিল? আদৌ কি তোমার কোনো কাজ ছিল? নাকি তোমার জীবনে সেদিন থেকে নতুন কেউ এসেছিল? এই প্রশ্নটা আমার মনে থেকে গেছে আজও। সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ কাউকেই ব্লক করিনি, কিন্তু যখন তোমার প্রোফাইলটা দেখি, তোমার প্রোফাইলের পিকটা দেখি, তখন কোনো রিয়াকশনই আসে না আমার মনের মধ্যে। কেন জানো? কারণ মনে মনে তো একটা ইগো থেকেই গেছে, তাই না? হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন তোমাকে দেখি মাঝরাত্রি পর্যন্ত অনলাইন রয়েছে, তখন বুঝতে পারি যে তুমি এখনো জেগে আছো, এখনো জেগে আছো তুমি। তখন মনে হয় যে একটা ফোন করি, একটা কথা বলি, জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, ভালো আছো তো? কিন্তু ওই যে একটা অ্যাটিটিউড, একটা ইগো, যেটা তুমি ছাড়া একসময় সবার প্রতি আমার ছিল, সেই অ্যাটিটিউডটা এখন তোমার প্রতিও চলে এসেছে। সময় বদলালেও এই ইগো আর অ্যাটিটিউডটা রয়েই গেছে। তোমার FB স্ট্যাটাসটা দেখলে না আমার প্রচণ্ড হাসি পায়। কারণ কি জানো? কারণ লয়্যালটি নিয়ে স্ট্যাটাস। কারণ তুমি আমার সঙ্গে যেভাবে প্রতারণা করে গেছো, তার একটা ক্ষোভ, একটা রাগ মনের মধ্যে তো রয়েই গেছে, তাই না? তুমি চলে গেছো, বাট আমি এখনো যে কাউকে ভালোবাসতে পারিনি। বারবার, প্রতিবার মনে হয়েছে যে সবাই তোমার মতন, সবাই তোমার মতন প্রতারক। এই পৃথিবীতে কেউ কথা রাখে না, সবাই ঠক, প্রতারক, তোমারই মতো। কেউ ভালোবাসার মূল্য দেবে না, দামও দেবে না। যেভাবে তুমি যে মূল্য দাওনি আমাকে, এই ভয়টা যে আমার মনে রয়েই গেছে। তুমি আমাকে ভালোবেসে যে নাম ধরে ডাকতে না, সে নাম ধরে যখন অন্য কোনো প্রেমিক প্রেমিকা একে অপরকে ডাকে, তখন বুকের ভেতরটা খুবই ফেটে পড়ে। মনে মনে একটা দুঃখ, একটা রাগ তো রয়েই গেছে। তুমি যে সেন্টটা ইউজ করতে, সেই সেন্টের গন্ধের সাথে তোমার শরীরের একটা নেশা নেশা গন্ধ মিশে থাকতো, আজও কোথাও সেই গন্ধ পেলে চোখ দুটো খালি তোমাকে খুঁজে বেড়ায়। ওই গন্ধটা যে এখনো আমার শরীরের ঘ্রাণের সাথে মিশে আছে। তুমি যে চলে যাবে, এটা যেন কেমন করে কদিন আগে থেকেই আমি বুঝতে পারছিলাম। আমি বুঝতে পারছিলাম যে সম্পর্কটা অনেকটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, সম্পর্কের গিঁটটা অনেকটা আলগা হয়ে গেছে, খুলে গেছে। এই শেষ হয়ে যাওয়ার অনুভূতিটা না খুব কষ্টের, খুব কষ্টের। যেন আমি ধীরে ধীরে পঙ্গু হয়ে পড়ছি, আমি কিছুই করতে পারছি না। অনুভূতিটা কেমন দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। স্বপ্নে তুমি আর আমি থাকি, স্বপ্নে শুধু তুমি আর আমি থাকি,
সারা শরীর দিয়ে ঘাম বেয়ে যায়। তারপর আর কিছুই মনে পড়ে না। তারপর ঘুম ভেঙে গেলে ঘুমের মধ্যে হাতড়ে হাতড়ে তোমাকে খুঁজতে থাকি। কিন্তু ভোরের স্বপ্ন সত্যি হলেও সব ভোরের স্বপ্ন কি বাস্তবে পরিণত হয়? যুগ যুগ ধরে কিছু ভোরের স্বপ্ন মিথ্যেই হয়ে থেকে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। অডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কমেন্টে বলো ভিডিওতে কি ভুল ত্রুটি আছে আর কিরকম করলে আরো বেটার করা যায়। প্লিজ, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।